वेलकम टू आई टी ओबी के चैनल वाई 53S आज के रिव्यू आमार चैनले प्लीज चैनल के सब्सक्राइब करते किन्तु अपनारा भूलें ना एवं बेशी बेशी करे अपने बंधुदेर साथे वीडियो टीके शेयर करुन। वाई 53S दुटो दुर्दान्त कलर लॉन्च हुए 3D डैजलिंग कलर फैंटास्टिक रेनबो जे कलर आपनार स्क्रीनेर उपरे देखते पाच्छेन আর একটা কালারও আপনাদের স্ক্রিনে আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি যে কালারটাতে অ্যাভেলেবেল আছে সেটাকে বলছে ডিপ সি ব্লু। দারুণ একটা ভিভিড স্ক্রিন, P3 কালার গ্যামেট ইউজ করা হয়েছে যাতে স্ক্রিনের কালারটা অনেক বেশি রিচ লাগে দেখতে। 6.58 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে, 2408x1080 এটা রেজলিউশন, আই প্রোটেকশন মোড আপনার চোখটাকে সেফ রাখার জন্যে। এবার আসা যাক কনফিগারেশনের কথায়। 8GB র্যামের সাথে এক্সটেন্ডেড র্যাম আপনারা 3GB এখানে দেখতে পাচ্ছেন। ফোনটাকে আপডেট করলে কিন্তু আপনারা 4GB অবধি এক্সটেন্ডেড র্যাম অপশানটা পেয়ে যাবেন। রমের থেকে মেমোরি ধার নিয়ে কিন্তু র্যামটা আরও বেড়ে যেতে পারে বা আরও বড় হয়ে যেতে পারে। সাথে 128GB ইন্টারনাল মেমোরি, 2GHz-এর অক্টাকোর মিডিয়াটেক G80 গেমিং প্রসেসর, যার জন্যে গেমিং পারফরমেন্স কিন্তু আমরা দুর্দান্ত পাবো ওয়াই 53S-এ। গেমিং প্রসেসরটাকে সাপোর্ট করার জন্য আল্ট্রা গেম মোডের মধ্যে ওয়াই 53S-এ আছে মাল্টি টার্বো 5.0, যেটা CPU-এর পারফরমেন্সটা একদম আলটিমেট লেভেলে পৌঁছে দেবে। USB টাইপ সি চার্জিং পোর্ট এবং 5000mAh ব্যাটারির সাথে কিন্তু ফোনটা যথেষ্টই স্লিম, আপনার হাতে কিন্তু হোল্ড করতে কোনো অসুবিধা হবে না। একটু কার্ভ ডিজাইন এখানে ইউজ করা হয়েছে ওয়াই 53S-এর। আমার কিন্তু ডিজাইনটা দুর্দান্ত লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন যে আপনাদের ডিজাইনটা কেমন লাগলো। উপরে যেটা দেখতে পাচ্ছি আমরা সিম ট্রে এবং ট্রিপল ক্যামেরা, সব থেকে বড় অ্যাডভান্টেজ ওয়াই 53S-এর ট্রিপল ক্যামেরা, 64MP রেয়ার ক্যামেরা, সাথে 2MP বোকে ক্যামেরা এবং 2MP সুপার ম্যাক্রো ক্যামেরা 4cm ডিস্টেন্স থেকে ছবি নেওয়ার জন্য। আমি ব্যাক ক্যামেরাতে একটা ছবি তুলেছি এবং আপনাদের জুম করেও দেখাচ্ছি ছবিটা, দুর্দান্ত কিন্তু একটা ক্লিয়ার এবং শার্প ইমেজ কিন্তু আমরা পেয়ে যাব আমাদের ব্যাক ক্যামেরাতে ওয়াই 53S-এ। বোকে ক্যামেরা এবং সুপার ম্যাক্রো ক্যামেরা আর একটা দারুণ অপশানও ব্যাক ক্যামেরাতে দিয়েছে আই অটো ফোকাস। যারা আমরা ব্লগিং করি, যারা আমরা ভিডিও শ্যুট করি ক্যামেরাটাকে ট্রাইপডে রেখে, তো আই মোশন সেন্সার কিন্তু দিয়েছে যে এটা আই অটো ফোকাসের মাধ্যমে অটোমেটিক্যালি ফোকাস করতে থাকবে আপনাকে। এবং ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু বোকে অপশান, বিউটি মোড, তার সাথে কিছু স্টাইল মোড দেওয়া হয়েছে। আপনারা হয়তো ওয়েট করছেন যে ফ্রন্ট ক্যামেরাটাই তো বললো না, ইয়েস ফ্রন্ট ক্যামেরা এখানে 16MP ইউজ করা হয়েছে। আপনারা ছবি তুলুন এবং বেশি বেশি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন উইথ ওয়াই 53S। এবার আসা যাক এই ব্যাক ক্যামেরা দিয়ে ছবি নেওয়ার পরে আমরা কিন্তু কিছু পোস্ট এডিটিংয়ের অপশানও ভিভোর সিরিজের মোটামুটি সব ফোনেই পেয়ে যাবো। আপনাদের সাথে একবার জাস্ট দেখিয়ে দিই, যারা আপনারা ভিভোর ফোন ইউজ করেন তার আপনারা সব ফোনেই করতে পারবেন। এখানে ফিল্টারের মধ্যে বা এডিট অপশানে গিয়ে কিন্তু আপনার বিভিন্ন রকম ফিল্টার আছে, ফিল্টার আপনারা ইউজ করতে পারেন। কোনো লাইট এফেক্ট আপনারা কিন্তু ইউজ করতে পারেন, যেটা লাইট এফেক্টের মধ্যে একটা দুর্দান্ত, দেখুন এখানে লাইট এফেক্ট ক্রিয়েট হয়ে গেল। এই লাইট এফেক্টটাকে আপনি চাইলে কিন্তু আপনার পজিশন অনুযায়ী কিন্তু সেটও করতে পারেন। সো ওয়াই 53S দুর্দান্ত একটা অপশান হতে পারে আপনাদের জন্য, যারা একটা মিড সেগমেন্টের মধ্যে 20,000 টাকার মধ্যে একটা ফোন খুঁজছেন, যেটাতে 64MP ক্যামেরার সাথে দুর্দান্ত 8GB একটা র্যাম বা গেমিং প্রসেসর সবই মোটামুটি আছে, তো আপনাদের জন্য একটা অপশান হতে পারে কিন্তু ওয়াই 53S। ভিভো ওয়াই সিরিজের আরও কিছু মডেল আপগ্রেড করেছে, যেরকম Y33S, Y21, আমার চ্যানেল দেখতে থাকুন, খুব শীঘ্রই আসতে চলেছে সেই ফোনগুলোর রিভিউ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আই নিড ইউর সাপোর্ট।